প্রায় 600 বছর আগের মসজিদের শহর বাগেরহাটে খানজাহান আলীর বসতভিটা খননের কাজ চলছে 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ থেকে। এ পর্যন্ত বিভিন্ন সময়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পাওয়া গেছে হাড়ি, ঘট, পোড়ামাটির তৈজসপত্র সহ লাল, কালো ও ধূসর রঙের মাটির পাত্র। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। খনন কাজের শেষে যে প্রদর্শনীটা হচ্ছে এটা জেনেই আমি এটা দেখতে আসছি। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নথিভুক্ত করে গবেষণা রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা। এটিকে নথিভুক্তকরণের তো ধারাবাহিক প্রক্রিয়া চালু রয়েছে এবং সামনে যে আমাদের গবেষণা কার্যক্রম প্রতিবেদন প্রকাশ আমরা করব, সেই জন্য আমরা এগুলোকে আমাদের পরবর্তী কার্যক্রমের জন্য স্থানান্তর করা হবে। এই আয়োজন দর্শনার্থীরা উপভোগ করার পাশাপাশি নতুন অনেক কিছুই জানতে পারবেন বলে আশা জেলা প্রশাসকের। তার ইতিহাস ঐতিহ্যকে জানার জন্য আমাদের যে যুব সমাজ বা ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য আমরা আজকে উন্মুক্ত করেছি। পাশাপাশি আমাদের যারা পর্যটকগণ আসবেন তারা ওই বিষয়গুলো দেখবেন এবং খানজাহান এবং খলিফতাবাদ এ সম্পর্কে বিস্তারিত জানবেন। 5 দিন ব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। সময় সংবাদ, বাগেরহাট।